কত নিজে নামবে তুমি? আমার জীবনটাকে তো শেষ করেই দিয়েছো, এখন একটা বাচ্চার জীবন নিয়ে ছিনিমিনি খেলছো তুমি। ডাক্তারবাবু চুপ। ডাকবে না ওই নামে আমাকে, কতবার বলেছি তোমাকে। কি চাও তুমি, কি চাও? হোয়াট ডু ইউ ওয়ান্ট? কি চাও, কি চাও তুমি? কি অবস্থা হয়েছে আপনার? আপনি আমার সেই ডাক্তারবাবু? না আমি তোমার কেউ নই, কেউ নই আমি তোমার, না তুমি আমার কেউ, না আমি তোমার কেউ, আমরা দুজনে দুজনকে চিনি না। আপনি আমার সব, আর এটাই সব থেকে বড় সত্যি। আপনি আমার ডাক্তার বাবু, আপনি আমার মেয়ের বাবা। ও আমার মেয়ে নয়। কি প্রমাণ আছে ও আমার মেয়ে? কোথায় লেখা আছে, কি প্রমাণ আছে? প্রমাণ দেব আমি, আপনি প্রমাণ করে নেবেন। আপনি তো খুব ভালো করে জানেন কি করে প্রমাণ করতে হবে। করুন ডিএনএ টেস্ট, দেখুন কে ওর বাবা। কি হচ্ছে এগুলো? আমার ওয়েডিং তুই কেন ওর অসভ্যতা বলে সহ্য করছিস? কোনটা সত্যি আর কোনটা মিথ্যে সেটা তো ডিএনএ টেস্ট করলেই বোঝা যাবে। আর আমি আপনাকে কথা দিচ্ছি, যদি ডিএনএ টেস্টে প্রমাণ হয় আপনি ওর বাবা নন, আমি আপনাকে আটকাবো না, আপনি বিয়ে করবেন। করবো না, ডিএনএ টেস্ট আমি এখন করবো না। কারণ এটা এখন কোনোভাবেই অ্যাকসেপ্টেবল নয়। কেন? একদিন ঘর ভর্তি লোকের সামনে আমাকে বলা হয়েছিল টেস্ট করানোর জন্য, তখন সেটা সবাই মেনে নিয়েছিল। আর এখন আমি আপনাকে সেম কথাটা বলছি, তখন সেটা অ্যাকসেপ্টেবল নয়। কেন? একদম নাটক করবে না, এসব ফালতু কথা রাখো। অনেক দিন ধরে সহ্য করেছি, আর করবো না। কি ভেবেছো তুমি, তোমার আঙুলে নাচাবে আমাকে? আমি যখন তোমাকে হাতে পায়ে ধরেছিলাম ডিএনএ টেস্ট করার জন্য, তুমি করেছিলে? আমার চোখের দিকে তাকিয়ে মুখের ওপর বলে বেরিয়ে গেছিলে ডিএনএ টেস্ট করবো না, বাড়ি থেকে বেরিয়ে গেছিলে। আমিও আজকে বলছি আমিও ডিএনএ টেস্ট করবো না। অবশ্য করি বেলা কি, আমি তো জানি ওর আসল বাবা কে। কে? কেন? কবির? কোথায় ছিলে এতদিন? ছিলে না তুমি কবিরের বাড়ি? যাও সেখানে চলে যাও, যেই আমাকে দেখলে অমনি তোমার এই নোংরা খেলাটা মাথায় আসলো। তুমি যাও না, তোমার কবিরের সাথে গিয়ে থাকো, কেউ তোমার বাধা দিচ্ছে না, কেউ আটকাচ্ছে না, আমাকে দয়া করে মুক্তি দাও। এইসব নোংরা কথা আর বলবেন না। আপনি কি বলছেন আপনি নিজেও জানেন না। আবার শুট করছে সূর্য, দেখ আবার শুরু করেছে। তুই একদম ওর নাটকগুলোতে ভুলবি না, ও কিন্তু এগুলো ইমোশনাল ড্রামা করছে। সূর্য ও তোকে ঠকিয়েছে, আবার হয়তো বলবে যে কবিরের দাদা। দেখ বলবে কি, বলবে কি? ও তো বলেছে অলরেডি মাকে, তাই বলেছে কবির সম্পর্কের দাদা হয়। তবে ও যাই বলে থাকুক আর ওর একটা কথা আমি বিশ্বাস করি না। এ বলেছে আমার মুখের কথা বিশ্বাস করতে? হ্যাঁ মুখের কথা বিশ্বাস করতে না, এখন তো বলবে আবার ডিএনএ টেস্টের কথা বলবে। তো তোমার ডিএনএ টেস্টের রিপোর্ট যাই আসুক না কেন, নেগেটিভ বা পজিটিভ, আমি ডিএনএ টেস্ট করাবো না, আর আমি সেটা তো বিশ্বাসও করি না। আর একটা কথা, তোমার মেয়েকে আমি নিজের বলে মানি না, আর কোনোদিন মানবো না। বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। দাঁড়িয়ে থাকবে না, বেরিয়ে যাও। এই ওকে বল, ওকে বল, আমি ওকে আর এক সেকেন্ড এখানে টলারেট করতে পারছি না। এই আমার কেউ হয় না, আমি ওর কেউ হই না, কিছু কর মেয়ে আমার কেউ হয় না, আমি ওর মেয়ে কেউ হয় না। ওকে বোঝা, ওকে বোঝা, তুই এরকম কিছু করছিস? দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? দাঁড়িয়ে দেখছো? দাঁড়িয়ে বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখানে, বেরিয়ে যাও এখান থেকে। তুই বল না, তুই আমার কি করছিস? ওকে বল না, ওকে বল না, আমার কি করছিস তুই? ওরে ওনা মুখটা যাক কাণ্ড করছে, বিয়েটা বোধ হয় আমি আটকাতে পারবো না। তোরে কোথায় করিস না বাবা, করিস না, এমন করিস না, আমাদের কপাল পুড়ে যাবে। বেশ ডাক্তারবাবু, এটাই হয়তো হওয়ার ছিল। আমি তো অনেকদিন আগেই চলে গেছি, আবারও যাব। আর আপনার কাছে ফিরে আসার কোনো প্রশ্নই ওঠে না, কারণ আপনি তো সেই মানুষটাই নন যে আমার চোখে চোখ রেখে বুঝিয়েছিল ভালোবাসা কি। যার হাত ধরে আমি শিখেছিলাম আস্থা কাকে বলে, বিশ্বাস কাকে বলে। না না, আমি ভুল জায়গায় চলে এসেছি, আপনিই ঠিক।
আপনি আমার কেউ নন, আপনি অন্য কেউ। এই মানুষটা আমার স্বামী নয়। আপনি আমার ডাক্তারবাবু হতে পারেন না, আপনি আমার কেউ না। আপনি ঠিক বলেছেন, একদম ঠিক বলেছেন। সূর্য, সূর্য কাঁদছিস? চল চল, সময় চলে যাচ্ছে, আয় সূর্য, আয় সূর্য, কাম। সূর্য ঠাকুরমশাই, আপনি প্লিজ বিয়েটা শুরু করুন। সূর্য, দাদাই দাদাই, আমার কথাটা শোন, করিস না এই বিয়েটা। ঠাকুরমশাই, সূর্য যেরকম ভাবে চাইছে বিয়েটা, সেরকম ভাবে আপনি সারো। নিয়ম কানুন এখন রাখুন, আপনি সিঁদুর দান্ডা করিয়ে বিয়েটা শেষ করুন। ঠিক আছে। এই নাও বাবা, এটা কোণে সিঁথিতে করিয়ে দাও। তোকে ঠাকুরমশাই কিছু বলছেন? সূর্য, আমায় ক্ষমা করে দে মা, আমি পারলাম না। আমি গেছিলাম, আমি আমার সবটুকু দিয়ে আটকানোর চেষ্টা করেছিলাম, তবু তোর বাবা, তোর বাড়ি আমি তোকে ফিরিয়ে দিতে পারলাম না। তোর মায়ের পোড়া কপাল দুর্ভাগ্যের সঙ্গে তুইও জড়িয়ে গেলি, তুইও ভালো থাকতে পারবি না, শুধু আমার জন্য। তাড়াতাড়ি চালাও, তাড়াতাড়ি চালাও। মা গো মা, মা গো মা, যেভাবে হাতটা ছাড়িয়ে নিল, মনে হচ্ছে এবার একটা কিছু ঘটবে। আমি আমি না 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 না, ঘটার থেকে না ঘটাটাই বেশি জরুরি নাকি? এই বিয়েটা একবার হয়ে গেলে সারা জীবনের মতো সেনগুপ্ত বাড়িতে আমার রাজ করার স্বপ্ন শেষ। সূর্য, কি হয়েছে তোর? তুই এরকম কেন করছিস? এখনো সময় আছে দাদাই, এই ভুলটা থেকে বেরিয়ে আসুন। এই বিয়েটা আপনি করবেন না, প্লিজ। তোমাকে উস্কাবে না, পুরোপুরি অলরেডি একটা মেন্টাল প্রেসার আছে, এরকম ভাবে তো অসুস্থ হয়ে যাবে। ও কি সুস্থ? ও যদি সুস্থ থাকতো তোমাকে বিয়ে করতো না মিশকা। দাদা ও যেটা বলবি না দাদি, ও বলবি না। তুই বিয়েটা করিস না, তুই বুঝতে পারছিস না? শুনিস না ওর কথা সূর্য, ওরা সবাই তোকে উস্কাচ্ছে। জয়, সূর্য কিন্তু নিজের ইচ্ছেতে বিয়েটা করছে। তোমাকে উস্কা করিস না সূর্য, আমার দিকে করিস না। তুই ঠিক কাজ করছিস, তুই চুপ করে আছিস বলে সবাই সেই সুযোগটা নিচ্ছে। বলে দাও বাবা, বলে দাও, বলে দাও, বলে দাও, ঝামেলা একেবারে চুকে যাক, বলে দাও, মুখ ফুটে বিয়ে তুমি করছো না, বলে দাও। ও মুখ বন্ধ করে থাকতে নেই বাবা, কত টুকটুক কত ঠুকটুক তোমার মুখে। লগ্ন বয়ে যাচ্ছে, এরপর কিন্তু বিয়ে হওয়া বা না হওয়া দুটোই সমান। এই বিয়েটা মারাত্মক ভুল দাদাই, তুই বুঝতে পারছিস না? জয়, আর কেউ কোনো কথা করিস না, বিয়েটা কেউ না, সূর্য করিস না দাদাই। চল, আমি তোর জন্য ওয়েট করছি।
দেখ আমি পারবো না। আমার ক্ষমা করে দেয়, আমি পারবো না। তুই কি বলছিস এসব? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? না না, মাথা যেখানে থাকার সেখানেই আছে, খুব ভালোভাবে মাথা বসে আছে। দেখুন কথা ফুটেছে। ঠিক আছে, তোকে তোকে এটা দিয়ে পড়াতে হবে না। তুই তুই এখান থেকে এক চিমটে নিয়ে জাস্ট আমার সিঁধিতে একটু ছুঁয়ে দে, আমি সেটাকেই সারা জীবন মাথায় করে রাখবো। সূর্য প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দে। আমি না সূর্য, প্লিজ এগুলো বলিস না। আমার আমার হাত কাঁপছে, আমি 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 পাচ্ছি না, প্লিজ। সূর্য, তোর শরীরটা ঠিক নেই না, তাই তোর এসব মনে হচ্ছে। তুই বিয়েটা করতে চাস না? আমি তোকে হেল্প করে দিচ্ছি। তুই এখান থেকে আমাকে পড়িয়ে দে, পড়িয়ে দে, পড়িয়ে দে সূর্য। মা, অনুরাগের ছোঁয়া সোম থেকে শুক্র রাত 9:30 স্টার জলসায়।